আসসালামু আলাইকুম, আমি তানভীর আহমেদ আলিফ। আপনারা দেখছেন তানভীর টেক ইনফো। গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে কী কী কারণে আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট ব্লক হয়ে যেতে পারে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনাদেরকে আপনি কীভাবে আপনার পেওনিয়ার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেলে আনব্লক করবেন। আর আমি এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রেখেছি, যেই লিঙ্কে ক্লিক করে আপনি যদি নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট খোলেন তবে আপনি $50 পর্যন্ত বোনাস পেয়ে যেতে পারেন। তবে চলুন আর কথা না বাড়িয়ে দেখা যাক কীভাবে আপনি আপনার ব্লক হয়ে যাওয়া পেওনিয়ার অ্যাকাউন্টটিকে আনব্লক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টে লগ ইন করা যাচ্ছে না, অ্যাকাউন্ট ব্লকড লেখা উঠছে। তো এর পাশেই কন্ট্রাক্ট আজ নামে যে অপশনটা আছে সেখানে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করার পর নতুন একটি উইন্ডোজ ওপেন হবে। নিচে দেখতে পাচ্ছেন প্রবলেম সাইন ইন নামে যে অপশনটা আছে তার পাশে ক্লিক হেয়ার নামে একটা অপশন আছে। তো ক্লিক হেয়ারে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক হেয়ারে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডোজ ওপেন হবে। তো নিচের দিকে চলে আসবেন, থার্ডে থার্ড নাম্বার যে অপশনটা আছে মাই অ্যাকাউন্ট ইজ লকড এখানে ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর আপনারা আবার নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে গেলে আপনারা কন্ট্রাক্ট আস নামে একটি অপশন দেখতে পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রাক্ট আস, আমি এখন কন্ট্রাক্ট আসে ক্লিক করছি। কন্ট্রাক্ট আসে ক্লিক করার পর নতুন আরেকটি উইন্ডোজ ওপেন হবে। তো এখানে আপনার ডিটেলসগুলো দিতে হবে, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস এবং আপনার অ্যাকাউন্টে কী সমস্যা হয়েছে সেই সমস্যাটা আপনাদেরকে এখানে বলতে হবে। তো আমি সবগুলো ডিটেলস আমি ফিল আপ করে নিচ্ছি। তো সবগুলো ডিটেলস ফিল আপ করার পর আপনারা একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন। এই এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট দিয়ে দিবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি। তো স্ক্রিনশটটা আমি অ্যাটাচ করে দেওয়ার পর এটা লোড হচ্ছে। লোড হওয়ার পর এখানে নিচে আই অ্যাম নট এ রোবট এখানে ক্লিক করবেন। ক্লিক করে তারপরে সাবমিট বাটন যেটা আছে সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ওনারা বলছে যে আপনার অ্যাকাউন্ট সাবমিট করা হয়েছে, থ্যাংক ইউ ফর কানেক্টিং আস, উই উইল রিভিউ ইয়োর কোয়েশ্চেনারিজ অ্যান্ড রিপ্লাই টু মেইল। তো আপনাদেরকে মেইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। আশা করি আপনাদের অ্যাকাউন্টটি আনব্লক হয়ে যাবে। ধন্যবাদ।